হ্যালো বন্ধুরা, মিত্রাস কিচেনের নতুন আরেকটি পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে শীতের বিভিন্ন ধরনের সবজি দিয়ে খুব সহজেই তৈরি করব মুগ মনোহরা, বা খুব সাধারণভাবে বলতে গেলে বলতে হয় ডাল ছড়ানো তরকারি। রান্নাটা করার জন্য আমি একটা কড়াইয়ে 2 টেবিল চামচ সর্ষার তেল গরম করে নিয়েছি। এখানে আমি 12টার মতো ফুলকপির টুকরো নিয়েছি। টুকরোগুলোকে একটু বড় বড় করে কেটেছি। ফুলকপির টুকরোগুলোকে তেলের মধ্যে দিয়ে এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ এবং 1/4 চা চামচ হলুদ গুঁড়ো। সব কিছুকে ফুলকপির টুকরোগুলোর সাথে ভালো করে মিশিয়ে নেব। ফ্লেমটাকে কিন্তু লো মিডিয়াম করে দিয়েছি। সব কিছু ফুলকপির সাথে ভালো করে মেশানো হয়ে যাওয়ার পরে একটা ঢাকা দিয়ে এটাকে রান্না করব, যতক্ষণ না পর্যন্ত ফুলকপিটা 80% সেদ্ধ হচ্ছে। তবে কিন্তু মাঝে মাঝে এটাকে নাড়তে হবে। ফুলকপিটা সেদ্ধ হয়ে গেছে, এখন কড়াই থেকে তুলে রাখছি। কড়াইতে আবার 4 টেবিল চামচ সর্ষার তেল আমি গরম করতে বসিয়েছি, মাঝারি আছে। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি 1টা তেজপাতা, 3টে শুকনো লঙ্কা, 1/2 চা চামচ পরিমাণে গোটা জিরে। এগুলোকে 20 সেকেন্ডের মতো আমি ভেজে নেব। এই মুহূর্তে আমি ফোড়নের জন্য মেথিটা দেব না। মেথিটা আমি এখন দিচ্ছি। মেথিটা দিয়ে 5 থেকে 7 সেকেন্ডের জন্য ভেজে নেব। মেথি বেশি ভাজা হলে কিন্তু তরকারিটা তেতো হয়ে যাবে। এখানে আমি নিয়েছি 1/2 কাপ পরিমাণে কাঁচা মুগ ডাল। মুগ ডালটাকে আমি পরিষ্কার করে কিন্তু ধুয়ে রেখেছিলাম, তবে এটাকে কিন্তু ভিজিয়ে রাখিনি। মুগ ডালটাকে তেলের মধ্যে দিয়ে আমি এটাকে ভেজে নেব হালকা লাল করে। মুগ ডালটা আমার হালকা লাল হয়ে গেছে। এখন এখানে আমি কিছু সবজি দেব। সবজি হিসেবে এখানে আমি নিয়েছি মূলো, স্কোয়াশ, শিম, গাজর। সবুজ যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো মূলোর ওপরের অংশটা আমি টুকরো করে নিয়েছি। এতে তরকারিটাতে একটা খুব সুন্দর গন্ধ হয়। সবগুলো সবজিকেই কিন্তু আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। শিমটাকে আমি 2 ভাগ করে নিয়েছি। প্রত্যেকটা সবজি কিন্তু 1 কাপ পরিমাণে আছে। এগুলো ছাড়া এখানে কিন্তু বাঁধাকপি, মিষ্টি আলু, এই সব সবজি কিন্তু ব্যবহার করতে পারবেন। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে আলু। আলুটাকেও কিন্তু ঠিক একইভাবে আমি লম্বা করে কেটে নিয়েছি। এরপরে একে একে দিয়ে দেব 6টা গোটা কাঁচা লঙ্কা, 7 মতো লবণ, আর হলুদ দেব 1/4 চা চামচ। এখানে হলুদের পরিমাণটা কিন্তু একটু কম হবে, বেশি হলুদ দিলে কিন্তু রান্নাটা ভালো হবে না। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে ক্রমাগত নাড়তে নাড়তে আমি 4 মিনিট সবজিগুলোকে ডালের সাথে মেশাতে থাকব। সবজিগুলো ডালের সাথে ভালো করে মেশানো হয়ে গেলে ফ্লেমটাকে লো মিডিয়াম করে দিয়ে একটা ঢাকা দিয়ে এটাকে রান্না করব, যতক্ষণ না পর্যন্ত সবজি আর ডাল 80% সেদ্ধ হচ্ছে। তবে কিন্তু মাঝে মাঝেই নাড়তে হবে। সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য আলাদা করে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। সবজিগুলো থেকে যে জল বেরোবে তা দিয়েই সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়ে যাবে। সবজি এবং ডাল দুটোই এখন 80% সেদ্ধ হয়ে গেছে। দেখুন, ডালটা কিন্তু প্রায় গলে গেছে, তবে ওপরটা গলে গেলেও ভেতরটা একটু শক্ত শক্ত আছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে গরম জল। জলটা কিন্তু গরম থাকতে হবে। প্রথমে গরম জলটাকে সবজিগুলোর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এরপরে দিয়ে দেব ভেজে রাখা ফুলকপিগুলো, 1/4 কাপ মটরশুঁটি, আবার একটু ভালো করে মিশিয়ে নেব। মেশাতে মেশাতে জলটা খানিকটা শুকিয়ে গেছে, তাই আমি আবার 1/2 কাপ গরম জল দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। ফ্লেমটা কিন্তু লো মিডিয়ামই থাকবে, বাড়ালে কিন্তু চলবে না। এবার ঢাকা দিয়ে এটাকে রান্না করব, যতক্ষণ না পর্যন্ত ডাল এবং সবজিগুলো সম্পূর্ণ সেদ্ধ হচ্ছে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলের কাছে। সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, তাহলে নতুন রেসিপি আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে।
সবজি এবং ডাল দুটোই কিন্তু খুব ভালো রকমের সেদ্ধ হয়ে গেছে, আমি একটু দেখিয়ে দিচ্ছি। ফুলকপির পেছনে ডাঁটাগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন এখানে আমার লবণ লাগবে, তাই একটু লবণ দিলাম, আর দিচ্ছি সামান্য চিনি। এতে লবণের স্বাদটা ব্যালেন্স হয় এবং খেতে খুব ভালো লাগে। সব কিছুকে ভালো করে আগে একটু মিশিয়ে নিচ্ছি। এখন এটাকে আমি আবার 2 মিনিট রান্না করব, যেহেতু আমি লবণ এবং চিনি দিয়েছি তাই। দু মিনিট পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণে ধনে পাতা কুচি। ধনে পাতা কুচিটাকে তরকারিটার সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে গরম গরম ভাতের সাথে এটাকে পরিবেশন করুন। আশা করি বাড়ির সকলের ভালো লাগবে। আজকের কিচেন পরিক্রমা এখানেই শেষ করছি। খুব শিগগিরই আবার হাজির হব অন্য কোনো রেসিপির সঙ্গে। আপনারা সবসময় আমার সঙ্গে থাকবেন এই আশা নিয়ে এবং আপনাদের সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি।